মানে বাঙালি মেয়ে না বিহারি? গুড, বাহ। আপনার ইষ্ট দেবতা রামচন্দ্র উত্তর দেন, ঠিক তো? বাহ, আমি খুব আনন্দিত হলাম যেখানে বাঙালি ছাড়াও কীর্তন শুনতে আসে, কেনই বা আসবে না? জগ মে সুন্দর আপনি মা বলেছেন আপনার আরাধ্য দেবতা রামচন্দ্র, আমি শুনে খুশি হয়েছি, কিন্তু এবার আপনি আমার কাছে শুনুন। জগ মে সুন্দর হে দোনা, জগ মে সুন্দর হে দোনা, ইসি জগ মে সুন্দর হে দোনা। বুঝতে পারছেন দুটি নাম সুন্দর এই সারা জগতের মধ্যে? ভক্ত সুরদাস, কবি সুরদাস রচনা করলেন, হ্যাঁ, আনন্দে গদগদ হয়ে রচনা করলেন। কি রচনা করলেন না বললেন? জগ মে সুন্দর হে দোনা, চাহে কৃষ্ণ কহো ইয়া রাম, বলো রাম 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 বলো। জগ মে সুন্দর হে দোনা, জগ মে সুন্দর হে দোনা, চাহে কৃষ্ণ কহো ইয়া রাম, বলো রাম 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 বলো শ্যাম শ্যাম শ্যাম। মাখন ব্রজ মে এক চুড়াবে, বুঝতে পারছে মা? মাখন ব্রজ মে এক চুড়াবে, এক প্যার ভিল নিচে খাবে। মাখন ব্রজ মে এক চুড়াবে, এক প্যার ভিল নিচে খাবে। চাহে কৃষ্ণ কহো ইয়া রাম, জগ মে সুন্দর হে দোনা, জগ কৃষ্ণ কহো, বলো রাম 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 বলো। রাধিকা কে সঙ্গে রাজে, একি রাধিকা কে সঙ্গে রাজে, একি জানকি সঙ্গে বিরাজে, একি রাধিকা কে সঙ্গে রাজে, একি জানকি সঙ্গে বিরাজে। রাম কহো ইয়া শ্যাম কহো, রাম কহো ইয়া শ্যাম কহো, চাহে বলো রাধে শ্যাম, চাহে কৃষ্ণ কহো ইয়া রাম, জগ মে সুন্দর হে দোনা, জগ কৃষ্ণ
बोलो राम को मारे एक ही दुष्ट रावण संहारे आकार आकृति अनुजाई दुटी जात नारी और पुरुष और पूर्व जन्म पापेर हेतु किन्नरी हुए जन्मग्रहण करते हैं आस्ते आस्ते किन्नरी हुए जन्मग्रहण करते हैं किन्नरी माने जाने जेगुलो के आमरा चलते कोथाय हिजड़े बोले हिजड़े एदेर के बोला है किन्नरी राम और कृष्ण तोफा था छु नहीं बाबा एक के दुष्ट रावण एक के पापी कंस सबको मारे एक के दुष्ट रावण संहारे एक बार चिंता करते बच्चे सूरदास की भूले गए छे छे दोनों दिन के दुख हरते हैं चाहे बोलो दोनों एक ना चाहे कृष्ण कहो या जग में सुनना रे है तेरा ओए चाहे ये किसी न कहो या बोलो राम 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 बोलो राम 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 बोलो राम Sham Sham Sham, Hey Ram Ram Ram, Bolo Sham Sham Ram, Bolo Ram Ram Ram, Bolo Sham Sham. Bujle Parvati. Oh, any noise? Ghumo the dichhi na. Ghumo la me bolbo na. কাত্যায়নী ব্রত হলো ব্রজ গোপী কাদের মনোবাসনা পূর্ণ হেতু প্রভু প্রতিশ্রুতি দিলেন আগত শারদ পূর্ণিমায় আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব যথারীতি শারদ চন্দ্র পবন মন্দ এলো কত রকমের ফুল ফুটলো আপনারা কি মা লক্ষ্য করেছেন যে ফুলগুলো বৈষ্ণব পদাবলীতে লেখা হলো যারা একটু পড়াশোনা করেছেন তারা ভালো করে বুঝতে পারবেন বৈষ্ণব মহাজন লিখলেন ফুল্ল মল্লিকা মালতী যুথি রাধে রাধে বাবা ফুলের মধ্যে কিন্তু লিঙ্গ আছে আকন্দ ফুল কিন্তু পুংলিঙ্গ ফুল আকন্দ ফুল কিন্তু পুংলিঙ্গ ফুল এই বৈষ্ণব মহাজন কিন্তু আকন্দ ফুল লিখলেন না লিখলেন মল্লিকা মালতী যুথি তিনটি ফুল কিন্তু স্ত্রীলিঙ্গবাচক ফুল এই রসটাতে আরো রস ঢুকিয়ে দিলেন পূর্বের আমাদের মতো কীর্তনিয়ারা কি বললেন না বললেন যাদের ফোটে না তাদেরও ফুটেছে যাদের ফোটে নয় তারা ফুটেছে তারা ফোটে না তারাও ফুটেছে যারা ফোটে না তারাও ফুটেছে আজ রাসলীলা করবে বলে যারা ফোটে না তারাও ফুটেছে তারা ফুটেছে
যখন রমণীরা উপযুক্ত হয়ে ওঠেন মায়েরা পতি সেবার যে সময় আপনারা উপযুক্ত হয়ে ওঠেন আজকের এই শারদ পূর্ণিমাতে সেই সময়টা যাদের হবার ছিল না তারাও ফুটেছে তারাও ফুটেছে আজ গোপালের সেবায় লাগবে বলে যারা ফোটে না তারাও ফুটেছে তাই ভমর গুলো কি করছে কিন্তু বাকযন্ত্র তো নেই তাহলে কথা বলবে কি করে তাই ইশারাতেই বুঝিয়ে দিচ্ছে কি বলছে বুঝতে পারছে বাবা বুঝতে পারছো কি বলছে ভমর ফুলকে ফুলকে বলছে ঝরে পড়ো না এটা কি না এটা সেবা এটা সেবা আপনারা এই কীর্তন গানটা শুনতে শুনতে বুঝতে পারবেন ওই আকাশে চাঁদটা যেটা আমরা ষোলকলা বলি পূর্ণচন্দ্র ষোলকলা সেটা কোনদিন ষোলকলা হয় না সেটা প্রকৃত পক্ষে পনেরো কলা ওই চাঁদের যক্ষা হয়েছিল টিবি হয়েছিল আর কৈলাস অধিপতি ভোলানাথ এক তোলা চাঁদ কপালে রেখে নিয়েছেন তাহলে চাঁদটা ষোলকলায় পরিপূর্ণ হবে কি করে একমাত্র আজকে রাত্রে কেন না ভোলানাথ গিয়েছিলেন সেই কোলাতে কোলাতে মিলন হয়েছিল তাই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ যেদিন রাসলীলা করেছিলেন সেদিনই ষোলকলায় পরিপূর্ণ হয়ে চাঁদ উঠেছিল আর কখনো এদিকে ফুলগুলো মেতে উঠেছে ভমরগুলো মেতে উঠেছে ভমরগুলো সেবা করছে কার সেবা করছে না ভগবানকে পেয়েছে আজ ভগবানকে কাছে পাবার আনন্দতে ভমর নিজের স্বর দিয়েই সেবা করছে এটাই শিক্ষা দেওয়া হয় রাজকানে যে বাবা চিড়া কোলা মন্ডা বাতাসা পেড়া দুধ দই ঘি মাখন ছানা গোপাল সেবার এসব উপকরণ না হলেও চলবে শুধু একটু ভক্তি আর একটু চন্দন আর দুটো তুলসীর পাতা এই সেবাই হচ্ছে যথেষ্ট ধার দেনা করার দরকার নেই ভমর বলছে দেখো আমার কি আছে ছাই চাঁদ বলছে আমার কি আছে শুধু আলোটুকুই তাহলে আজকে আমি আলো দিয়ে সেবা করবো ভমর তাই আজকে ষোলকলায় পরিপূর্ণ হয়ে নীল গগনে চাঁদ উঠেছে এদিকে বাতাস করেছে কি বাবা না মন্দ মন্দ বইছে বাতাস বাতাস মন্দ 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 আসলে বাতাস সেবা করছে আমরা কি করি আস্তে 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 আমাদের বাড়িতে দুধ না থাকলে পাশের বাড়িতে আমরা চাইতে যাই মা চাইবেন না আপনার যেটুকু আছে সেইটুকু দিয়েই সেবা করুন এটাই শিক্ষা রাজগান থেকে পাওয়া যায় ভক্তি চন্দন তুলসীর আগে আর গোপাল সেবার সর্বোৎকৃষ্ট উপচার আর কিছুই নেই ভগবান সেবার সর্বোৎকৃষ্ট উপচার হচ্ছে ভক্তি চন্দন এবং তুলসী ভক্তমণ্ডলী ভ্রমর সেবা করছে ফুলগুলো করেছে কি না নিজেদের যতটা সুঘ্রাণ দেওয়া যায় আজ বাতাসের সাথে ততটাই মিশিয়ে দিয়েছে আজ বাতাসটা একেবারে মম করে গেছে ফুলের গন্ধতে আর মাতাল ভ্রমরাগুলো সব ঝাঁকে 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 আসছে আর গুনগুন গুনগুন হ্যাঁ
ওই ইচ্ছা না ভাতে ওই জন ভাতি শ্যাম মোহনা মদন মাতবে মদন মোহনার মদনে মাতিল তাই মদন মোহন যখন মদনে মেতেছেন তখন করলেন কি মুরালে কগান পঞ্চম তন মুরালে পঞ্চম মুরালে কগান পঞ্চম তন এই পঞ্চম তান কি এই পঞ্চম তান কি প্রথমে গুরুদেব যে কথাটি বলেছেন সেটাই হচ্ছে পঞ্চম দান মা এটাই গোবিন্দ বাবার একমাত্র পথ তবে কাজটা হয় কখন জানেন তার জন্য আপনাদেরকে কিছু করতে হবে মা সেই গুরুদেব দিয়ে গেছেন হ্যাঁ গুরুদেব দিয়ে গেছেন আর সেই কানেই আছে একটু মজা ঘোষা না করলে তাহলে তো মুশকিল একজন গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার জন্য দুটো বউ একই বাড়ি আসতে ভাই একেবারে দুটো বউকে দীক্ষা দেওয়ার জন্য শাশুড়ি মা গুরুদেবকে দেখাচ্ছেন বলছেন বাবা এই বউ দুটোকে দীক্ষা দিতে হবে তখন গুরুদেব কি করলেন বলুন দেখি যারা শেয়ানা গুরু ভালো গুরু গুরু করবেন জেনে আর জল খাবেন জেনে মানে ছেকে জল খেতে হয় আগেকার দিনের নিয়ম ছিল এগুলো গুরুদেব যদি অর্থ পিশাচ হয় তাহলে তেমন গুরু ধারে পাশে যাবেন না গুরুদেবের সাথে অর্থের কোনো লেনদেন কোনো সম্পর্ক থাকবে না গুরুদেব হচ্ছেন পরমার্থের সাথে লেনদেনের একটা মাধ্যম গুরু শিষ্যের মধ্যে আবার অর্থের লেনদেনের ব্যবস্থা কি থাকবে গুরু শিষ্যের সম্পর্কটা হবে পরমার্থের সম্পর্ক শিষ্যকে খাচ্ছে ক লাখ টাকা লটারি পেয়েছে না ব্যবসাতে ক কোটি টাকা লাভ করেছে তাতে গুরুদেবের কিছু এসে যায় না গুরুদেব দেখবেন শিষ্য তুমি মাজা ঘোষা কেমন করছো তাই বলছেন হ্যাঁ মা দুটো বৌমাকেই দীক্ষা দিতে হবে বলছো হ্যাঁ বাবা দুটোকেই দীক্ষা দেবো দাঁড়া মা দাঁড়া আমি একটা ব্যবস্থা করবো আগে তারপরে দীক্ষা এই বছর এসেছি তোমাদের কীর্তনে অনেক গ্রামে তো দেখবেন গুরুদেব গুরু পোষায়রা আসেন আপনাদের যাদের চব্বিশ পর তাদের গুরুদেব এসে এই সেবা কাজটি করেন গ্রামের বৈষ্ণব মহান্ত এসে করেন আপনাদের কে করেন সেটা আমি জেনেও গেছি তা এখন দুটি বউকে দীক্ষা দিতে হবে গুরুদেব দুটি বউকে চারটি করে ছোলা দিয়ে গেল ছোলা এক অঞ্জলি করে লাভ দেখো তো কি বটে ছোলা আমি এক বছর পরে এসে দেখবো তোমাদের এই ছোলাগুলো কেমন আছে হ্যাঁ তারপরে দীক্ষা কাকে দেওয়া যাবে আর কাকে দেওয়া যাবে না তার ব্যবস্থা করব ঠিক আছে মা এখন বলুন দেখি ছোলা কখন মাটিতে রোপণ করা হয় অগ্রহায়ণ মাসে ভূত রোপণ করা হয় গুরুদেব কার্তিক মাসে দুটি বউকে দু আঁচল করে দু অঞ্জলি করে ছোলা দিয়ে চলে গেছে বলছে আসছে বছর এসে আমি তোমাদেরকে দীক্ষা দেব যাকে দেওয়া উপযুক্ত মনে করবো তাকে দেব আর যাকে দেওয়াটা উপযুক্ত মনে করবো না তাকে দেব না আর যদি দুজনকেই উপযুক্ত মনে করি তাহলে দুজনকেই দেব আর যদি দুজনকেই মনে করি অনুপযুক্ত তাহলে দুজনকেই দেব না গুরুদেব চলে গেলেন এখন বড় বউ চিন্তা করছে যে গুরুদেব তো সে আগামী বছর আসবেন আর এটা তো একটা জীবন্ত কারণ এর ভ্রূণটা কিন্তু জীবিত আছে নাকি এর ভ্রূণটা কিন্তু জীবিত আছে এটাকে জীবিত
ছোট বউমা করেছেন কি বুঝো বাবা, দিককে নিতে গেলে এমন করতে হয়, দিককে নিতে গেলে ছোলা নিতে হয়, এটা ছোলা দিক কেমন করছেন? আমাদের গুরুদেব এসেছিলেন, গুরুদেব ছোলা দিয়ে গেছেন এক আঞ্জল করে। হ্যাঁ গো, আপনার তো দীক্ষা নিয়েছেন, তা দীক্ষা নিলে মানে ছোলা দিয়ে দিলেন মানে দীক্ষা হয়ে গেল? বলছে না গো, সেটা তোমাদের গুরুদেবের ব্যাপার, আমরা কি করে জানবো? ছোট বৌমা করেছে কি জানেন, সেই বাক্সের মধ্যে ভালো করে ছোলা গুলি একটু পুটলি করে বেঁধে আর বাক্সের কাপড়ের মধ্যে রেখে দিয়েছে। গুরুদেব আসছে, বছর আসবেন, গুরুর জিনিস বাবা যেমন কা তেমনি রাখা থাকা। আর বড় বৌমা চিন্তা করছেন যে গুরুদেব বললেন আসছে বছর আসবে, তাহলে এগুলো তো রাখা সম্ভব না, তাই এগুলোতে একটু মৃত্তিকা সংযোগ করে দিলেই ভালো হয়, তাই মাটিতে ছড়িয়ে দিলেন। আহা, গুরুদেব এসে যখন দেখবেন এক অঞ্জলি ছোলা কতগুলো হবে গো, এই ভাবতে ভাবতে সেই বড় বৌমা গুরুদেবের ভাবে গদগদ হয়ে নয়ন জল ফেলতে আরম্ভ করলেন সেই ছোলার বীজের উপর। দীক্ষা দেবেন, আমি আমার আরাধ্য দেবতার নামটা জানতে পারবো। প্রতিদিন কাঁধে দেখতে দেখতে ছোলার গাছ হলো, ছোলা ধরলো, এক বছর পরে গুরুদেব এলো। এই যে মা, এক বছর পরে গুরুদেব এসে বলছেন, শাশুড়ি মা বলছেন হ্যাঁ বাবা দীক্ষা তাহলে এবার দেবেন তো? বলছে মা দাঁড়া ছোলাগুলো দেখি। বড় বৌমা বলছেন বাবা আপনি তো বললেন এক বছর পর আসবো, আমি দেখলাম ছোলার বীজগুলো তো এক বছর পর্যন্ত রাখা সম্ভব নয়, তাই বাবা ওই তুলসী তলার পাশে একটু আমাদের মাটি আছে ওইখানে আমি রোপণ করে দিয়েছিলাম বাবা, এই দেখুন তার থেকে দেখুন দেখুন বুঝতে পারছেন কতগুলো ছোলা হবে? আপনাদের ধারণা থাকা উচিত, এক অঞ্জলি ছোলা যদি মাটিতে রোপণ করেন যেমন করে ফসল হোক আর না হোক, আগেকার দিনের মাপ যদি বলেন দু সের হবে কম করে, এখনকার হিসেবে প্রায় দেড় থেকে দু কিলো বা পনেরো কিলো ছোলা কিন্তু হয়েছে। আর ছোট বৌমা বাক্স থেকে যখন ছোলাগুলোকে বের করে নিয়ে আসছে দেখছে প্রত্যেকটা ছোলা তো এক একটা করে বড় বড় দুটো তিনটে করে জানলা হয়ে গেছে, মানে পোকাতে কেটে দিয়েছে। হ্যাঁ, বর্ষা পেরিয়েছে, প্রত্যেকটা ছোলাকে পোকাতে কেটে দিয়েছে। বলছেন মা গো, তোমার ছোট বৌমা এখনো দীক্ষার উপযুক্ত হয়ে ওঠেনি। যেসব গুরুদেবরা পরমার্থের জন্য দীক্ষা দেবেন তাদের ভাবটি এই রকম হবে, আর যে সমস্ত গুরুদেবরা অর্থের জন্য দীক্ষা দেবেন তারা বলবেন ছোলা টোলা চাষ করার দরকার নাই, আয় 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 দীক্ষাটা নিয়ে নে। তাই ভক্তমণ্ডলী আমাদের রাজগানের শিক্ষার বিষয়, তাই এইসব কথাগুলো বলতে হয়। ভগবান সেবা সোজা কথা নয়, দেখুন ভ্রমর সেবা করছে, ফুল সেবা করছে, চাঁদ সেবা করছে, মলয় বাতাস সেবা করছে, সুন্দর গন্ধ সেবা করছে, ময়ূর ময়ূরী সবাই প্রভুর সেবা করছে, আজ ভগবানকে সরৈশ্বর্য রূপে পেয়েছে। তাই এই রকম রাত্রিটি দেখে ভগবান করলেন কি না, পঞ্চম তানে বাঁশি বাজিয়ে দিলেন। সেই পঞ্চম তানটি হলো কি না, ক ল অ দীর্ঘই উনিশার আর চন্দ্রবিন্দু। এবার যারা দীক্ষা নিয়েছেন তারা বুঝতে পারছেন যে সেই পঞ্চম তানটি কি। এই যদি কেউ উপযুক্ত চাষ করতে পারে বাবা, তাহলে ভক্ত এবং ভগবানের মিলন হতেই হবে। আমি আগেই বলেছিলাম যে হরি নামে কি হয়, হরি নামে হরি নামে হরি নামে হরি নামে কি হয় মা, হরি নামে কি হয়, হরি নামে হরি নামে হে মারি ভৈয়া আই জানিস, হরি নামে হরি নামে যোগ করতে হবে তো বাবা, আসল বিশ্বাসের সঙ্গে করতে হবে মা, তবেই তো ফল পাওয়া যাবে। ভগবান যেই না বাঁশি বাজিয়ে দিয়েছেন, যারা ভগবানকে ভালোবাসেন তাদের কানে গিয়ে যেই না বাঁশিটি ঢুকেছে অমনি কি হয়েছে মা, রাধে রাধে কেহ বাজাছিল দুগ্ধ আবার তনে, কেহ বাজাছিল দুগ্ধ আবার তনে, আস্তে দুগ্ধ আবার তনে। এই যে মা বুঝতে পারছো কি বলছি,
केह बाजा छिला दुग्ध आवर्तन दूध फुटचे आस्ते 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 उन्होंने लौटा चल केह बाजा छिला दुग्ध आवर्तन মাটির হাড়িতে মা দুধ ফুটছে সেই দুধটাকে নাড়তে হচ্ছে নাহলে উথলে পড়ে যাবে না হ্যাঁ মা বাসি কড় কম হয় হ্যাঁ বাবা বাসি কড় কম হয় আমার কাছে শুনুন একটা হচ্ছে কলের বাসি একটা হচ্ছে কলের বাসি কল কল বাসি মানে কি না দুটো এরকম থাকতে হবে দুটো এরকম থাকতে হবে এই মাছটা দিয়ে যে কোনো ভাবে হাওয়া যদি দিতে পারো তাহলে সেটা শব্দ হবে নাকি বাবা তালপাতা দিয়ে করতাম আমরা ছেলেবেলা তোলা তালপাতাটাকে এইভাবে পাকিয়ে দুটো তালপাতাকে কেটে এইভাবে চাপাচাপি করে ভেতরে ঢুকিয়ে দিয়ে এটা হলো কলের বাসি এই বাসিটাকে বাজানোর আমার যান্ত্রিক ব্যবস্থা আছে যেমন ট্রেনে থাকে বাসে থাকে মোটর বাড়িতে থাকে এগুলো কিন্তু সব কলের বাসি আরেকটা বাসি আছে কি বাসি না কালের বাসি বজ্রাঘাত সর্পাঘাত পক্ষাঘাত এই কালের বাসি তাহলে কলের বাসি এই কলের বাসি আপনারা ট্রেন ধরতে যাচ্ছেন মধুবুন্দায় ট্রেনটা 6:10 কোনো কারণে বেরোতে দেরি হয়ে গেছে আর এই বেলে তোড় না বালি তোড় কি বিলতোড়া নাকি গো এখানে গ্রামটা বিলতোড়া তো এই বিলতোড়ার কাছে যাচ্ছেন এমন সময় মাসিটা বেজে গেছে কার বাসি কলের বাসি টেনে যে বাসিটা থাকে রেলগাড়ি দিয়ে বাসিটা থাকে সেটা কলের বাসি বাসিটা কিন্তু বেজে গেছে আপনারা কি বলবেন ওরে চল 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 তাড়াতাড়ি গাড়িটা ঢুকিয়ে হয়ে গেল বা চল তাড়াতাড়ি গাড়ি ঢুকিয়ে হয়ে গেল বা সব জায়গায় এক একটা আঞ্চলিক ভাষা থাকে বাবা এই আঞ্চলিক ভাষার মধ্যে কিছু কিছু অংশ খুব মিষ্টি লাগে শুনতে খুবই আনন্দদায়ক কথাগুলো না তাহলে কলের বাসি শুনে যদি এইরকম অবস্থা হয় কালের বাসি বজ্রাঘাত সর্পাঘাত তাতেও যদি এইরকম অবস্থা হয় আরে একটা আছে কালার বাসি কালার বাসি আর এখানে এসে আরেকটা মাসির কথা জানতে পারলাম যেটা এতদিন পর্যন্ত আমার ছিল না আমার জ্ঞানে আমি এতদিন পর্যন্ত কীর্তনে তিনটে মাসির কথাই বলতাম আরেকটা বাসি হলো আমাদের হরু ঠাকুরের থানার বাসি বলছে কেহ পাঁচা ছিল দুগ্ধ আবর্তনে কেহ পাঁচা ছিল দুগ্ধ আবর্তনে চুলাতে চড়াইয়ে গাগরি আবার কোন কোন গোপি কি করছে একটু ভালো করে ধ্যান দিয়ে আমার দিকে তাকাবেন কোন মা চুলাতে বা উনোনে দুগ্ধ গরম করছিলেন আবার কোন মা কি করছেন এটা গোয়ালা ঘরে হয় না এটা গোয়ালা ঘরে হয় না বুঝতে পারছো না কি হচ্ছে এটা ঘোল মারা হয় ঘোল মারা নাকি গোয়ালা দেন এরা করে আরেকটা মায়েদের কাজ আছে গৃহের কাজ কি কাজ কে উত্তর দেবে এইরকম করে মাখতে হয় জল দিয়ে তারপরে এরকম ঝাপ করে হাতে করে নিয়ে দেওয়ালে কি মা
घुटे दीते दीते छुटलो क्यों ना बासी बेजे गोपी घर छाड़िलो गोपी घर छाड़िलो देह छाड़िलो घर छाड़िलो देह छाड़िलो प्राणमयेर बासी सुने घर छाड़िलो देह छाड़िलो ভয়ঙ্কর কাণ্ড দেখো কেহ বাজাছিল শিশু কোলে লইয়া 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 দুগ্ধ কোটাতে পান শিশু ফেলি ভূমে চলে যাই ভবে শুনিয়া মরলি গান শিশু ফেলে ভবে শুনিয়া মরলি গান ও কৃষ্ণ প্রেমে এই তরিতি সন্তান কেউ আটকে রাখতে পারে না গোপীরা ছুটতে ছুটতে যে যেমন কাজে লিপ্ত ছিল মা সেই ঘরের কাজ ফেলে দিয়ে ছুটতে ছুটতে গোপীরা যাচ্ছে হ্যাঁ কি বলছে না গোপী ঘর ছাড়িল দেহ ছাড়িল হ্যাঁ বাবা আস্তে ঘর না হই ছাড়া যায় ঘর না হই ছাড়া যায় দেহটা কি করে ছাড়া যায় খুব জ্ঞানের কথা মা বুঝলেন ঘর থেকে ছেড়ে কৃষ্ণ ভজনের জন্য কোন কোন গোপী চলে গেল আর কোন কোন গোপী দেহ ছেড়ে চলে গেল সেটা কেমন না দেখুন রাত্রিবেলা তো রাত্রিবেলা ভগবান বাঁশি বাজিয়ে দিয়েছেন নিত্য সিদ্ধা কৃপা সিদ্ধা সাধন সিদ্ধা সেই বালখিল্য মুনিদের সেই ষাট হাজার বালখিল্য মুনিদের রমণী গুলো যারা ভগবানকে সেই ভগবানের গোষ্ঠ চারণ কালে যারা ভাত খাইয়েছিলেন ভগবানকে সেই বালখিল্য মুনির রমণীরা আজকে ষাট হাজার আজকে সাধন সিদ্ধা কৃপা সিদ্ধা নিত্য সিদ্ধা সমস্ত গোপীরা এদের মধ্যে এক গোপী হয়েছে কি না যেই না বাঁশি শুনে ঘর থেকে বেরোতে যাবে অমনি ধরেছে হাত পাতে বলছে এ রামা এই যে মা বলছে এ রামা কাহা যাবি হো এটা কোথাকার ভাষা না যেখানে লীলা ব্রজ ভাষা বলছে এ রামা কাহা যাবি হো বলছে আমি আমার পতির কাছে যাব সেই বিয়ে করা স্বামী ঘরে যে স্বামীটা আছে তার নাম মল্ল গোবর্ধন ধরেছে বল যাই তুমি কোথায় যাবে না যাবে আমার স্বামীর কাছে যাব হ্যাঁ স্বামী এ বলে কি রে মে পাগল হয়েছে নাকি আরে শাদি কি হাম আর পতি ও সাপ এটা কখনো হয় বলছে বিয়ে করলাম আমি আর শ্রীকৃষ্ণ ভগবান হচ্ছে তোমার স্বামী এটা কিরকম কথা সঙ্গে সঙ্গে হাতে পায়ে বেঁধে আর সেই গোপীকে ওই বাড়ির শয্যার মধ্যে সেই পার্থিব সাজানো স্বামী শয্যার মধ্যে ফেলে রেখে দিল কিন্তু সেই গোপীর মনটিকে তো আর বেঁধে রাখতে পারবে না তাই বলল পদকর্তা কি বলল না গোপী ঘর ছাড়িল দেহ ছাড়িল দেখতে 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 গোপীরা সব এসে ওই
আসমঞ্চের কাছে সব সারিবদ্ধভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে সারিবদ্ধ হতে থাকলো। আর এদিকে হয়েছে কি না, ভগবান যখন বংশী ধ্বনি করেছেন তখন আরেকজনের অবস্থা কেমন, যিনি এই লীলার সর্বপ্রধান বা প্রধানা যাই বলুন, কারণ তার তার লিঙ্গ নির্ধারণ করার মতন ক্ষমতা আমার নেই, রাধা শব্দের ব্যাখ্যা করার মতো ক্ষমতা আমার নেই। আমি শুধু এইটুকু জানি, রাবর্ণ দান তিনি তরান ধা নির্বাণ প্রদায়িকা উচ্চারণে মুক্তিশ্চৈব শাহি রাধা প্রকৃতিতা। রাধা নামের ব্যাখ্যা করতে গিয়ে আমি আর মূর্খামি করতে যাব না। হ্যাঁ, আনন্দ পুলক মানস সুকুমারে ধনে রাধে, আনন্দ পুলক মানস সুকুমারে ধনে রাধে, পুলক মানস সুকুমারে ধনে রাধে। অব গৃহ করে মজত হল বিশ্বজিত, গৃহ অব গৃহ করে মজত হল বিশ্বজিত, সকল করিল বাধে সকল করিল, ধনির ঘরের কাজে মন লাগে না ঘরে রইতে মন লাগে না, অগো সর্বত্র হেরে কালো সোনা ঘরের কাজে মন লাগে না, সর্বত্র গোবিন্দ দেখছেন শ্রীমতী রাধারানী। তাই করলেন কি না, প্রাণনাথের বাঁশির ধ্বনি যখন শুনলেন তখন আর তিনি থাকতে পারলেন না, বুঝতে পারলেন যে আজকে শারদা পূর্ণিমা নিশি, প্রাণনাথ আমার সমস্ত ব্রজমণ্ডলের গোপিকাদের মনোবাসনা পূর্ণ করার ব্যবস্থা করেছেন। তাই তিনি করলেন কি না, শুরু করলেন নিজেও সাজ আরম্ভ করলেন। ও গো রাইস আছে বাঁশি বাজে না পড়ি লয়ো, সাজে বাঁশি বাজে না পড়ি লয়ো, রাই সাজে বাঁশি বাজে না পড়ি লয়ো, সবই যে হলো ভুল, সবই যে হলো ভুল, সব যে হলো ভুল, সব যে হলো ভুল, কি করিতে কি না করে সবই যে হলো ভুল, সব যে হলো ভুল, কি করিতে কি না করে সবই যে হলো ভুল, কি করিতে কি না করে সব যে হলো ভুল। ভক্তমণ্ডলী এবার দেখুন কি ভুল হচ্ছে, মুকুরয়া চরে রায় বাঁধে কে শোভা, মুকুরয়া চরে রায় বাঁধে কে শোভা, আসে ও গো মুকুর, মুকুর মানে কি, মুকুর মানে আয়না, আয়না, মুকুরয়া চরে ধনি বাঁধে কে শোভা, মুকুরয়া চরে রায় বাঁধে কে শোভা, আসে বুঝতে পারছেন মানে কি করছে, মুকুর আচরে রায় বাঁধে কেশবা, জুটা গুলো এমনি করে ছাড়ান না, যখন স্নান করে সাবান নিয়ে চান করে, ও গো পায়ে বাঁধে ফুলের মালা না করে দিচ্ছা, পায়ে বাঁধে ফুলের মালা না করে দিচ্ছা। আগেকার দিনে গৃহের মেয়েরা রাধারানী, তো রাধারানী বৈষ্ণব সাহিত্যে পরম আরাধ্য রাধা বিষ্ণু শ্রীমতী রাধারানী লক্ষ্মী, কিন্তু আয়ান ঘোষের তো বউ, তা ঘরের বউ আবার পায়ে ফুল পড়বে কি গো,
কিন্তু মরে যাই মরে যাই মরে যাই মরে যাই মরে যাই মরে যাই পায়ে বাঁধে ফুলের মালা মরে যাই মরে যাই পায়ে বাঁধে ফুলের মালা মরে যাই মরে যাই ওগো করে দেখিনি পরে জঙ্গে পরে তাই গলায় বাঁধে পায়ে বন্ধ আর মাথায় পরে হাত মরে যাই মরে যাই মরে যাই মরে যাই হেই মা হেই মা মরে যাই মরে যাই মরে যাই চরণে কাজল পরে আস্তে এমা কি কাজল কাজল শ্রীমতী রাধারানী বাঁশি শুনেছেন তো আর মাথা ঠিক নেই দিবানি হয়ে গেছেন তাই করছেন কি না চরণে কাজল পরে নয়নে চরণে কাজল পরে নয়নে হেয়া রমা ঝাড়ে পরে বঙ্গরাজ পাতা হেয়ার মাঝারে পরে বঙ্গরাজ পাতা লাজে মরে যাই লাজে মরে যাই হেই মা হেই মা ধনী দেখো লাজে মরে যাই বংশী বাতন কহি যাও বলি হারি শ্যাময়ন রাগের বালায় লইয়া মরি মরে যাই 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 হেই মা হেই মা মরে যাই মরে এবার শ্রীমতী রাধারানী ভুল ভাল করে চোখে আলতা পড়েছে পায়ে কাজল পড়েছে বাঁকমল মানে আগেকার দিনে নুপুর যেমন আছে সেই নুপুরের মতো এমনি নৌকার মতো বাঁকা বাঁকা থাকতো যেগুলোকে বলা হতো বাঁকমল মেয়েরা পড়তো দেখেছেন কেউ এখনো পর্যন্ত কিছু কিছু পূজা বসায় ধর্মরাজের পূজাতে যারা ভক্ত হয় তাদের পায়ে দেখবেন পরিয়ে দেওয়া হয় ঝাম ঝাম করে বাজে এগুলোকে বলা হয় বাঁকমল এই বাঁকমলটাকে রাধারানী পড়েছেন কোথায় না হিয়ার মাজারে যেটা পায়ে পড়ার কথা উন্মাদিনী হয়ে ছুটতে 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 সে যেখানে বাঁশি বাজছে সেইখানে গিয়ে উপস্থিত হয়েছে আগে থেকে সাধন সিদ্ধা নিত্য সিদ্ধা কৃপা সিদ্ধা সমস্ত ব্রজপুর ললনারা যমুনার চির ঘাটে সে উপস্থিত হয়েছে